গেল অর্থ বছরের রেকর্ড রফতানির পর চলতি অর্থ বছরের শুরুর দুই মাস বেশ ভালো আয় করেছে দেশের তৈরি পোশাক শিল্প। তবে সেপ্টেম্বরে হঠাৎই রফতানি প্রবৃদ্ধি নিম্নমুখী। গেল বছরের একই সময়ের চেয়ে 7.5% কমেছে আর জুলাইয়ের তুলনায় কমেছে $58 কোটি। এর কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন, কাঁচামালের দাম বেড়েছে, কমেছে অর্ডার, কন্টেনারের সংকটের কারণে ভাড়াও বেড়েছে অনেক। তার উপর রাজস্ব কর্মকর্তাদের নানামুখী হয়রানিতে টালমাটাল পোশাক শিল্প। এনবিআর এবং কাস্টমসের জ্বালা $2 বিলিয়ন, আমরা আরও এক্সপোর্ট বেশি করতে পারতাম, সেখানে আমরা করতে পারতেছি না। আপনার সময় মতো যদি আমি এক্সপোর্ট না করি, সময় মতো যদি আমি গুডসটা আমরা হাতে না পাই, তাহলে আমি কিন্তু এক্সপোর্টটা ঠিক মতো করতে পারবো না। আমি আশা করতেছি ব্যবসাটা নেক্সট সিজনে আমরা ব্যবসাটা ভালো পাবো। এর মধ্যে যুক্তরাষ্ট্রের বহুজাতিক বিক্রেতা প্রতিষ্ঠান ওয়ালমার্ট পোশাকের ক্রয় আদেশ 30% কমানোর ঘোষণা দিয়েছে। একই সঙ্গে অন্য ব্র্যান্ডগুলো খরচ বাড়ার সঙ্গে দাম না বাড়িয়ে ক্রয় আদেশ কমালে বিপাকে পড়তে পারেন বাংলাদেশের ব্যবসায়ীরা। এজন্য এখন থেকেই সতর্ক থাকতে হবে, পাশাপাশি কাস্টমস জটিলতা নিরসনে অটোমেশনের পরামর্শ অর্থনীতিবিদদের। এই মুহূর্তে আমরা যেরকম আশা করছি যে হয়তো নভেম্বর ডিসেম্বরে আবার হয়তো ঘুরে দাঁড়াবো, সেটা হয়তো অত বেশি নাও হতে পারে। অটোমেশন না হওয়ার কারণেই কিন্তু আমাদের যে ইন্টারন্যাশনাল ট্রেড সেটা কিন্তু প্রচণ্ডভাবে বাধাগ্রস্ত হচ্ছে, এবং প্রত্যেকটা জায়গাতে যে এই দুর্নীতি, অনিয়ম এবং হয়তো এনবিআরের অল্প কিছু কর্মকর্তা, অসৎ কর্মকর্তা, তাদের কারণে কিন্তু এনবিআরের যেমন ভাবমূর্তি নষ্ট হচ্ছে, তেমনিভাবে কিন্তু এই যে সত্যি সত্যি যারা আমাদের ট্রেডার, তারা যে অর্থনীতিতে বড় অবদান রাখছেন, সেই অবদান কিন্তু রাখতে পারছেন না। 2022-23 অর্থ বছরে $4,600 কোটি রফতানি লক্ষ্যমাত্রা ধরেছে সরকার। এর মধ্যে অর্থ বছরের প্রথম তিন মাসে রফতানি হয়েছে $1,027 কোটি এর পোশাক। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা।